চ্যানেল বন্ধুরা আজকের আপডেট যেটা দেখতে পাচ্ছেন রাজ্যের সম্মতি পেলেই জুলাই থেকেই চালু হবে লোকাল ট্রেন রাজ্য সরকারের সম্মতি পেলে আগামী জুলাই মাস থেকে রাজ্যের শহরতলি লোকাল ট্রেন পরিষেবা চালু করবে রেল তেমনটাই রেল মন্ত্রক সূত্রের খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আগামী তিরিশে জুন পর্যন্ত সারা দেশে শহরতলীর লোকাল ট্রেন ও অন্যান্য নিয়মিত মেল এক্সপ্রেস ট্রেনের বন্ধ রাখার কথা বলা হয়েছে তারপরে সরকারের নির্দেশিকা এলে যে কোনো দিন পরিষেবা শুরু করতে পারে ধরে নিয়ে শিয়ালদা ও হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন চালানোর যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হচ্ছে পূর্ব রেলের এক আধিকারিক বলেন ট্রেন চালানোর নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি রাজ্য সরকার ও রেল মন্ত্রকের নির্দেশ পেলে যাতে দ্রুত পরিষেবা শুরু করা যায় তার রাখা হচ্ছে ডিভিশনের বিভিন্ন স্বাভাবিক অবস্থায় প্রতিদিন প্রায় লক্ষ যাত্রী যাতায়াত করেন হাওড়াতে ওই সংখ্যা লক্ষের কাছাকাছি স্বাভাবিক অবস্থায় কোন স্টেশনে যাত্রী সংখ্যা কেমন থাকে সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রেলরক্ষী বাহিনী মানে আর ও রেল পুলিশকে ভিন নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হবে বলে পরিকল্পনা করা হয়েছে দ্রুতবিধি বজায় রেখে লোকাল ট্রেন আগের মতোই বিপুল সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব হবে না বলছেন রেলকর্তারা কামরায় ভিড় এড়াতে বেশি যাত্রী নয় এমন স্টেশনগুলি থেকে এমন স্টেশনগুলি থেকে বিশেষ গ্যালোপিং ট্রেন চালানোর পরিকল্পনা রাখা হচ্ছে স্বাভাবিক অবস্থায় এক একটি বারো কামরার লোকাল ট্রেনে প্রায় দেড় হাজার যাত্রী যাতায়াত করেন তবে করোনা পরিস্থিতিতে ট্রেনগুলিতে তার অর্ধেক পরিমাণ যাত্রী নিয়ে চালানো হতে পারে বলে খবর করোনা হয়ে শহরতলি ট্রেন চালানোর ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা মেনে চলার কথা বলেছে রেল মন্ত্রক সরকারি নির্দেশ মেনে রেল স্টেশন ও ট্রেনের কামরায় ভিড় এড়ানোর পরিকল্পনা তৈরি করা হচ্ছে ভিড় এড়াতে স্টেশনগুলিকে সম্পূর্ণ হকারমুক্ত রাখার কথা বলা হয়েছে প্রত্যেক স্টেশনের টিকিট কাউন্টার ছাড়াও ঢোকা ও বেরোনোর পথগুলিকে নির্দিষ্ট করা হয়েছে দূরত্ববিধি মেনে টিকিট কাউন্টারে যাত্রীদের দাঁড়াতে হবে স্টেশনের প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে কোনো যাত্রী করোনা উপসর্গ চোখে পড়লে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না যাত্রীদের ক্ষেত্রে মাস্ক পরাটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে তো ফ্রেন্ডস বুঝতে পারলেন আজকের সমস্ত আপডেটটা শুধুমাত্র স্টেট গভর্নমেন্টের যে নির্দেশিকা আছে বা স্টেট গভর্নমেন্টের পারমিশন পেলেই কিন্তু জুলাই মাস থেকে কিন্তু লোকাল ট্রেন পরিষেবা কিন্তু চালু করে দেওয়া হবে এটাই ছিল আজকের আপডেট আপডেটটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপডেটটা অনেক বেশি করে শেয়ার করুন আর এরকম ভিডিও বা আপডেট কথা দিদি পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি আর সাবস্ক্রাইব করেছেন মিনি মিনি থ্যাংক্স তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা না করে এখানেই শেষ করছে থ্যাংক ইউ দিস ভিডিও হ্যাভ আ গুড ডে বাই